হ্যালো আসসালামু আলাইকুম গাইস, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে। আজকে আমি আপনাদের হোস্ট আদিল দেখাতে যাচ্ছি টানেলের সকল সৌন্দর্য। এই যাত্রায় আমরা এরশাদ ভাইয়ের পিকনিক বাসে টানেল পাড়ি দিচ্ছি। আমাদের এই যাত্রায় আমরা সাগরিকা স্টেডিয়ামের পাশে রোডটি দিয়ে যাচ্ছি, আর যা কিনা আমাদেরকে খুব দ্রুত টানেলের কাছাকাছি নিয়ে যাচ্ছে। ভোর সকাল থাকায়, কোনো জাম রোডে না থাকায় আমরা খুব তাড়াতাড়ি টানেলের কাছাকাছি পৌঁছে গেলাম। অসম্ভব সুন্দর পতেঙ্গা সাগর পাড়ি দিয়ে আমরা যাচ্ছি টানেলের দিকে। দর্শক, পতেঙ্গার এই প্রান্তে বিভিন্ন বাস ও কার ওয়েট করবে, যার মাধ্যমে পার পার্সন 50 ও 100 টাকায় আপনারা টানেলে প্রবেশ করতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টানেলের পুরোপুরি কাছাকাছিতে। টানেল থেকে সম্পূর্ণভাবে দেখতে হলে আপনাদেরকে একটু দূর থেকে দেখতে হবে, আর এভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে টানেলটা কত সুন্দর। সুবহানাল্লাহ দর্শক, আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ টানেল, যা বঙ্গবন্ধু টানেল নামে পরিচিত। এই টানেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা আছে 60 কিলোমিটার পার আওয়ার। ভিতরে প্রবেশ করতেই আমরা সেই ভাগ্যবান মেয়েটির সন্ধান পেলাম যে প্রধানমন্ত্রীর হাতে টোল নিয়েছিল। দর্শক, ভিতরে প্রবেশপথে আমরা যে দরজাটি দেখতে পেলাম সেটি মূলত রাখা হয়েছে বন্যা বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে পানি না ঢুকে, আর প্রাকৃতিক দুর্যোগের সময় এটি কম্পিউটার নিয়ন্ত্রিতভাবে বন্ধ করে দেওয়া হয়। সারিবদ্ধ যে লাইট আর পাখাগুলো দেখছেন তা যথাক্রমে পথ প্রদর্শন এবং অক্সিজেন প্রোভাইডের জন্য রাখা হয়েছে। এই সম্পূর্ণ টানেলটির দূরত্ব 3.32 বর্গ কিলোমিটার। দর্শক, আমরা এখন মোটামুটি টানেলের মাঝ প্রান্তে আছি। এখানে আসার সাথে সাথে আমাদের নিঃশ্বাস একটু নিতে কষ্ট হচ্ছে, আর মোটামুটি আমরা অর্ধেক দূরত্ব অতিক্রম করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই টানেলে ব্যবহৃত হয়েছে মোট 3টি রং। দর্শক, কল্পনা করা যায় আমরা আছি আজকে 150 ফিট পানির নিচে, আর আমাদের মাথার উপরে রয়েছে অনেক জাহাজ। টানেলটিকে যত আপনি অতিক্রম করবেন ততই এই ধরনের ছোট ছোট রাস্তা দেখতে পাবেন, যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের দুর্যোগ বা আগুনের সময় আপনার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবেশ করতে পারবেন। মোটামুটি 4 মিনিট যাওয়ার পর আমরা টানেলের প্রায় শেষ প্রান্তে। এখন আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি, আর ওঠার সাথে সাথে যতটা সম্মুখে আসছে ততটাই আমাদের চোখে আলো ধরা পড়ছে। যত সম্মুখ বাঁকবে যাচ্ছে ততই আমাদের নিঃশ্বাসটা আরও ভালোভাবে নিতে পারছি, আর সামনে যেতে যেতে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর সামনের অংশটা, খুবই সুন্দর আমি শুনেছিলাম। আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম নদীর উপরে, আর আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি আনোয়ারা প্রান্তের অসম্ভব সুন্দর ভিউ। আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না, আপনি দেখলে কোনোভাবেই মনে হবে না এটা বাংলাদেশ। এখানে রোডগুলোতে একটা ময়লা, একটা কাগজ, কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। সম্পূর্ণ বিদেশি স্টাইলের মতো করে সাজানো এই রোডগুলো। আসলে আমরা অনেক গর্ববোধ করি যে এই ধরনের টানেল আমাদের বাংলাদেশে আছে। আর দর্শক, আমি তো আমার স্বপ্ন পূরণ করলাম, আর আপনারাও চেষ্টা করবেন আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য হলেও একবার এখানে আসবেন, একবার হলেও দেখে যান যে কী জিনিস এই টানেলটা। আর আনোয়ারা প্রান্তের ভিউ যদি দেখেন, সুবহানাল্লাহ, গাছের দৃশ্যগুলো দেখেন যে কতটা সুন্দর। সারা সেরে গাছগুলো এত সুন্দরভাবে দাঁড়ানো যে এখানে গেলে আপনি বুঝতে পারবেন। আমার ক্যামেরাটা যদি খুব বেশি ভালো থাকতো আমি হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম, তাও যাই হোক যতটুকু আসছি আপনারা দেখেন। এই সাইডটা সম্ভবত কাপকোর সামনে, আর এত সুন্দরভাবে গাছগুলো সাজানো যে দেখলে আপনার মনে আলাদা একটা শান্তি কাজ করবে। ফাইনালি আমরা চলে আসলাম আনোয়ারার কাছাকাছি একটি সমুদ্র সৈকতে। অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন এই সমুদ্র সৈকতটি ছিল। একটু উপভোগ করার চেষ্টা করেন যে কতটা সুন্দর। টানেল দিয়ে আপনারা এই জায়গায় খুব সহজে আসতে পারবেন। ঘরে বসে না থেকে, সময় নষ্ট না করে এই ধরনের জায়গাগুলোতে ঘুরে আসেন, তাহলে হয়তো বা আপনারা আলাদা ধরনের শান্তি পাবেন, মনের প্রশান্তি বা রিফ্রেশিং আপনারা ঘোরাঘুরিতেই পাবেন। আর যার কারণে আপনাদের উচিত খুব বেশি বেশি ভ্রমণ করা। বাংলাদেশ বলেন আর প্রাকৃতিক সৌন্দর্য বলেন, সব কিছুকে জানতে হলে আপনারা ঘরে বসে না থেকে বাহিরে যেতে হবে। বাহিরে যখন আপনি দুনিয়াটা দেখবেন আপনার মনে আলাদা ধরনের একটা ভালোবাসা আসবে। যত নতুন নতুন জিনিস দেখছি আমার ততটাই ভালো লাগছে। আর জেলেভাইদেরকে দেখেন, তারা মাছ ধরার পর এদিক দিয়ে হেঁটে যাচ্ছে। এই ধরনের দৃশ্য আপনারা এখানে না আসলে দেখতে পারবেন না। শেষমেশ কাকাটার জন্য হইলো আমার দৌড়াইতে হইলো, আর আমাদের এই যাত্রাকে আরও বেশি বেগবান করতে পারে আপনাদেরকে মূল্যবান লাইক আর সাবস্ক্রাইব। নিরাশ করবেন না। এই আশাতেই আমরা ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।